নমস্কার, আমি ডক্টর শ্যামলী রায়। আমি একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান। আজকে আমি হোমিওপ্যাথির একটা স্কিন ক্রিম সম্পর্কে বলব, যেটা ড্রাই স্কিনকে সফট রাখতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং ত্বকের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা ব্যবহার করা যায়। ক্রিমটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তার আগে আমার সকল প্রিয় দর্শককে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এই ক্রিমটা হলো বিটির ক্যালেন্ডুলা এবং অ্যালোভেরা মাল্টিপারপাস ক্রিম। এই ক্রিমটিতে রয়েছে ক্যালেন্ডুলা এবং অ্যালোভেরা এবং এটা সম্পূর্ণরূপে প্যারাবেন ফ্রি এবং এটা মুখ এবং বডির ত্বকে কিন্তু এটা ব্যবহার করা যায়। এটা ড্রাই স্কিনকে নরম রাখে এবং ত্বকে বিভিন্ন সমস্যা যেমন ব্রণ, ফুসকুড়ি এসব ক্ষেত্রে ব্যবহার করলে বিশেষ উপকার পাওয়া যায়। এটা এজ স্পট কমাতে এটা সাহায্য করে। এছাড়া এটা বাচ্চাদের যে ডায়াপার র্যাশ হয় সেক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা যায়। এছাড়া অনেকের হাতের কুনুই, হাঁটু এসব জায়গায় কালচে দাগছোপ থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করলে এই দাগছোপগুলোকে এটা কমাতে সাহায্য করে। এতে যেহেতু অ্যালোভেরা রয়েছে এই জন্য এটা স্কিনকে সফট রাখে, স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে, স্কিনকে নরম রাখে। এছাড়া এটা কিন্তু বয়স্ক ব্যক্তিরাও যদি ব্যবহার করেন তারাও বিশেষভাবে উপকার পান, কারণ এটা কিন্তু স্কিনকে টাইট করতে এটা সাহায্য করে। এটা সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যায়। যেহেতু এতে ক্যালেন্ডুলা রয়েছে এবং এটা অ্যান্টিসেপ্টিক, এই কারণে মুখে যে কোনো ধরনের যদি একনে হয় সেক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা যায় এবং একনির কারণে যে দাগছোপ হয় সেই দাগছোপগুলোকেও কিন্তু এটা কমাতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ধরনের যে স্কিনের সমস্যা, স্কিন ডার্মাটাইটিস, সেক্ষেত্রেও কিন্তু এই ক্রিমটা ব্যবহার করা যায়। এই ক্রিমটা স্কিনকে সফট রাখে এবং ইচিং কমাতে সাহায্য করে। এছাড়া অনেকে শীতকালে হাত পা ফেটে যায়, সেই ফাটা জায়গায় কিন্তু এই ক্রিমটা ব্যবহার করলে বিশেষ উপকার পাওয়া যায়। এই ক্রিমটা ভীষণভাবে লাইট ওয়েট এবং নন গ্রিজি এবং ভীষণভাবে শাইনি। যেহেতু এটা ড্রাই স্কিনকে ভীষণভাবে সফট করে, এই কারণে এটা কিন্তু শীতকালের জন্য ভীষণইভাবে একটা উপযোগী ক্রিম। আজকে আমি বিটির ক্যালেন্ডুলা এবং অ্যালোভেরা মাল্টিপারপাস ক্রিম সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের শেয়ার করুন। আজকে আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।